শুরুতে এই সংবাদ শিরোনাম। উত্তেজনায় কাঁপছে যুক্তরাষ্ট্র, বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে সহিংসতা বিক্ষোভ। এবার ট্রাম্প বাইডেনকে হুঁশিয়ারি দিল ফেসবুক। মার্কিন নির্বাচনের ফলাফল শেষ মুহূর্তে নাটকীয়তা, 7 রাজ্যে ফল ঘোষণা বাতিল। যেতে গিয়েছি দাবি করে সমালোচিত ট্রাম্প, ভোটের ফলাফল যাচ্ছে বাইডেনের দিকে। এবং সবশেষ থাকছে, ট্রাম্পকে বিজয়ের শুভেচ্ছা জানালো মেলেনিয়ার দেশের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। একদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে, অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন তিনি বিজয়ী হয়েছেন, আর বিরোধী দলীয় প্রার্থী জো বাইডেনও জয়ের দাবি করেছে। উত্তেজনায় কাঁপছে মার্কিন যুক্তরাষ্ট্র, জনগণের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, অন্যদিকে বিক্ষোভ চলছে বিভিন্ন রাজ্যে। প্রেসিডেন্ট ভবনের সামনেও চলছে বিক্ষোভ, যুক্তরাষ্ট্রের নির্বাচনের রাতটি উত্তেজনায় ভরা। এ রাতে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ হয়েছে, তাতে ধস্তাধস্তি হয়েছে, ফলে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোট গ্রহণ শেষ হয়ে তা গণনা শুরু হতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় ওয়াশিংটনে। এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে ক্যাপিটল ভবন এলাকায় বিক্ষোভ করেছে কয়েক শত মানুষ, এ সময়ে তারা গাড়ি চলাচল বন্ধ করে দেয়, স্লোগান দিতে থাকে যদি আমরা ন্যায় বিচার না পাই তাহলে তারা শান্তিতে থাকতে পারবে না, এ খবর দিয়েছে বিবিসি। বিবিসি বলছে এই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ, তবে হোয়াইট হাউসের বাইরে তারা সংঘর্ষে লিপ্ত হয়। সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এনবিসি। সিবিএস নিউজের সাংবাদিক ক্রিস্টিনা রুফিনি টুইটে বলেছেন এ সময় কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়, তবে লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া, র্যালি, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, অরিগন এবং নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ ধস্তাধস্তিতে হয়েছে। উল্লেখ্য, নির্বাচনের আগেই সহিংসতার আশঙ্কায় ব্যবসায়ীরা আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন, জানালা দরজায় অতিরিক্ত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা, আর বিবিসি বলছে অনেক স্থানে বিক্ষোভ চলছে। ভোট গণনার মাঝে বিজয়ী হিসেবে নিজেদের প্রকাশ করেছে ডেমোক্রেট এবং রিপাবলিকান শিবির। পাল্টাপাল্টি এ দাবির পর ফেসবুক কর্তৃপক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে হুঁশিয়ারি দিয়েছে। ভোট গণনার মাঝে জয়ের দাবি করে ডোনাল্ড ট্রাম্প, এমনকি ডেমোক্রেট প্রার্থী ভোটের কারচুপির চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি। ভোটে হেরে গেলে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে জো বাইডেনও দাবি করেছেন তিনি জেতার সাথেই রয়েছেন, তবে সোশ্যাল মিডিয়ায় এই দাবি করতে গিয়ে বিপত্তি দেখা দিয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ ট্রাম্প বাইডেন দুজনকেই মনে করিয়ে দিয়েছেন এখনও প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি, সময় পার হয়ে গেলেও ডেমোক্রেট প্রার্থীরা ভোট দেওয়া অব্যাহত রেখেছে দাবি করে টুইটারে ট্রাম্প লিখেছেন, আমরা বড় বিজয়ের পথে দাঁড়িয়ে, কিন্তু তারা নির্বাচন হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন, আমরা কখনোই তা হতে দেব না, ভোটের সময় পার হয়ে গেলেও ভোট দেওয়া যায় না। মার্কিন নির্বাচনের ফলাফল শেষ মুহূর্তে নাটকীয়তায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং এখনও 7 রাজ্যের ফলাফল ঘোষণা বাকি। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত 2টায় অর্থাৎ বাংলাদেশ সময় বেলা 1টা থেকে হুট করে বন্ধ হয়ে যায় মার্কিন নির্বাচনের ফল আসা। এর আগে 42টি রাজ্য এবং ওয়াশিংটন ডিসির ফল পুরোপুরি চলে এসেছিল। মার্কিন টেলিভিশন ফক্স এবং বার্তা সংস্থা এপি ও ভয়েস অব আমেরিকা বলছে এ সময়ের মধ্যে বাইডেন জিতেছেন 238টি ইলেকট্রোরাল ভোট, আর বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন 213টি ইলেকট্রোরাল ভোট। কিন্তু সিএনএন সহ অন্যান্য বেশ কিছু টেলিভিশন বলছে বাইডেনের প্রাপ্ত ভোট 224টি। শুরু থেকেই মনে করা হচ্ছিল দোদুল্যমান রাজ্যগুলো নির্বাচনের ফল নির্ধারণী ভূমিকা পালন করবে, ফল প্রকাশ আটকে আছে এমন 5টি রাজ্য সহ 8টি রাজ্যের জন্যই। এর মধ্যে নেভাদা, উইসকনসিন এবং মিশিগানে এগিয়ে আছেন জো বাইডেন, সব মিলিয়ে এই 3 রাজ্যে 32টি ইলেকট্রোরাল ভোট আছে। এসব রাজ্যে জিতলে 270টি ইলেকট্রোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়ে যাবেন বাইডেন। বেশিরভাগ সমীক্ষায় যে পূর্বাভাস ধরা পড়েছিল ধীরে ধীরে একটি একটু করে সেই হিসাব মিলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতে। নতুন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার অনেক কাছাকাছি পৌঁছে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন, কিন্তু হারার আগে হারতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। বরং একাধিক হুমকি থেকে পিছিয়ে পড়েও নিজের জয়ের দাবি কোনো কিছুই বাকি রাখছেন না ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা, টেক্সাসের মতো আসন পকেটে নিয়েও বাইডেনের থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন তিনি। হিসেব বলছে ইতিমধ্যেই 238টি আসন জিতে ফেলেছেন বাইডেন,
আর ট্রাম্পের ঝুড়িতে 213টি আসন। যদিও বুধবার সকালে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, আমরা ভোটে জিতে গিয়েছি, কিন্তু ষড়যন্ত্র করে ফলাফল ঘোষণা করা হচ্ছে না, যুক্তরাষ্ট্রের মানুষকে প্রতারিত করা হচ্ছে, আমরা আদালতে যাব যাতে করে ভোট এরপর না গণনা করা হয়। ট্রাম্পের মতো জো বাইডেন অবশ্য বক্তৃতায় দাবি করেছেন, আমরা জেতার পথেই রয়েছি, বড় খবর আসতে চলছে। যদিও ট্রাম্প ফেসবুক এবং টুইটারে জয়ের দাবি করতে থাকেন, এরপরে ফেসবুক কর্তৃপক্ষ ট্রাম্প এবং বাইডেন দুজনকেই মনে করিয়ে দেন, এখনও প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা হয়নি, ফলে জয়ী ঘোষণা হয়নি। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে ভোট করা হচ্ছে বলে দাবি করে এক টুইটে ট্রাম্প লিখেছেন, আমরা বড় কিছু সামনে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু ওরা নির্বাচন হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, তবে আমরা কখনোই তা হতে দেব না। এরপরে তিনি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমরা সত্যি নির্বাচনে জিতে গিয়েছি। এরপর ফেসবুক কর্তৃপক্ষ থেকে ঘোষণা করা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এখনও জেতার দাবি করতে থাকায় আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম নোটিফিকেশন দিতে শুরু করেছি যে এখনও ভোট গণনা চলছে, অর্থাৎ কে বিজয়ী তা এখনও ঘোষণা করা হয়নি। বিরোধীদেরও তোপের মুখে পড়তে হয় ট্রাম্পকে। এদেশের প্রেসিডেন্ট পদের লড়াইয়ে যেটা আসল ফ্যাক্টর, এবারও যে তেমন কিছু ঘটবে না এখনও তার গ্যারান্টি ভোট পণ্ডিতদেরও কেউই দিতে পারছেন না, তাদের সকলেরই বক্তব্য ধৈর্য ধরতে হবে। বাস্তবে দেখাও যাচ্ছে তাই, যত সহজে ট্রাম্প উড়ে যাবেন মনে করা হয়েছিল, বাস্তবে তা হচ্ছে না, বরং আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ভোট গণনার মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন মার্কিন ফার্স্ট লেডি মেলিনিয়ার দেশের প্রধানমন্ত্রী ইয়ানেস জানোসা। যদিও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী ফলাফলের ক্ষেত্রে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। দেশটির প্রধানমন্ত্রী এক টুইটে ট্রাম্পকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আমেরিকার জনগণ স্পষ্টত নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং মাইক পেন্সকেই আরও 4 বছরের জন্য নির্বাচিত করছে। ফলাফলে দেরি করে ট্রাম্প বড় ধরনের চূড়ান্ত বিজয় অস্বীকার করা হচ্ছে বলে মন্তব্য করেছে। যুক্তরাষ্ট্র জুড়ে নির্বাচনে শক্তিশালী অবস্থানের জন্য ট্রাম্পের রিপাবলিকান পার্টিকেও তিনি অভিনন্দন জানিয়েছেন। ইউরোপীয় নেতাদের মধ্যে স্লোভানিয়ার প্রধানমন্ত্রী প্রথম ট্রাম্পকে অভিনন্দন জানালেন। এই মুহূর্তে দেশটিতে গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যতে ভোটের ফলাফল গণনা বাকি, যদিও দুই দেশের প্রেসিডেন্ট পদ প্রার্থী তাদের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।